গুরুমহারাজ, যখন স্থূল বডি এবং সূক্ষ্ম শরীর একসাথে আছে তখন দুটো সক্রিয়ভাবে কাজ করছে, কিন্তু মৃত্যুর পরে সূক্ষ্ম শরীরটা উইদাউট গ্রস বডি কিভাবে কাজ করে? কিভাবে কাজ করে, কিভাবে মানে মন বুদ্ধি অহংকার এটা কিভাবে সক্রিয়ভাবে কাজ করে উইদাউট গ্রস বডি? যেমন স্বপ্ন যখন দেখো তখন কাজ হচ্ছে? হ্যাঁ, কিন্তু তখন স্থূল শরীরের মধ্যেই রয়েছে সূক্ষ্ম শরীরটা। স্থূল শরীরটা তো অচেতন হয়ে আছে, স্থূল শরীরটা তো নিষ্ক্রিয়। ওকে, হ্যাঁ, এই কার্যটা সূক্ষ্ম শরীরে হয়েছে। স্বপ্নের যে ক্রিয়া সেটা সূক্ষ্ম শরীরে, তেমনি মৃত্যুর পরে ওই সূক্ষ্ম শরীরেই ক্রিয়াটা হচ্ছে। স্থূল শরীর না থাকলে, যেমন স্বপ্নে যখন দেখছো একটা ভূত তোমাকে ধরেছে, ভয় হচ্ছে? এই ভয়টা পার্শ্ব কোন শরীরে হচ্ছে? সূক্ষ্ম শরীরে হচ্ছে। বাঘ খেতে আসছে অথবা তুমি রাজা হয়ে গেছো, খুব আনন্দ হচ্ছে, কোন শরীরে হচ্ছে? হ্যাঁ, এগুলি সূক্ষ্ম শরীরের ক্রিয়া। আরেকটা কোশ্চেন আছে, এই ভূত বা প্রেতাত্মা এটা তো বিজ্ঞান ভাষায় এটাকে মানা হয় না, বিশ্বাস করে না বিজ্ঞান, তো অনেক কিছু মানে না, অনেক কিছু বিশ্বাস করে না। আমার কোশ্চেন হচ্ছে, আমাদের কি আসে যায়? আমার কোশ্চেন হচ্ছে, যখন একটা শরীরে সূক্ষ্ম শরীর মানে ভূত হিসাবে প্রবেশ করে, তখন আমার শরীরে তো অলরেডি একটা সূক্ষ্ম শরীর রয়েছে, তো দুটো সূক্ষ্ম শরীর কিভাবে ওখানে কাজ করে? অন্যটাকে দমিয়ে সেটা অধিকার করে নেয়, বুঝতে পেরেছো? ওই আত্মাটা আছে কিন্তু ওটাকে দমন করে রেখেছে, করে দেহটাকে পরিচালিত করছে ওই প্রেত ব্যক্তি। হরে কৃষ্ণ গুরু মহারাজ, তো এই শ্রাদ্ধ অনুষ্ঠানে বৈষ্ণব সেবা রীতি আছে, প্রচলিত আছে, বৈষ্ণব সেবা দেওয়া হয়, সেখানে এই প্রসাদ ব্যাপকভাবে বিতরণ করা হয় বৈষ্ণবদের। তো দীর্ঘদিন ধরে আমি লক্ষ্য করছি যে অনেক বৈষ্ণব সেই প্রসাদ পেতে অনীহা প্রকাশ করে বা তারা পেতে আসে না। তো আমাদের সিদ্ধান্তটা কি যে আমাদের সেই প্রসাদ পাওয়া উচিত? অনীহা প্রকাশ করার কারণটা হচ্ছে যে কারণ তাদের যে পাপ কর্মগুলো সেগুলো প্রসাদের, যেটা ওই ভোজন হচ্ছে তার মধ্যে বিতরণ হচ্ছে, তাই জন্য ওরা সেটা গ্রহণ করতে চায় না। তবে ভক্তের বেলায় সেরকম কোনো সম্ভাবনা থাকে না। ওকে বল, ওই মাতাজিকে দাও। গুরু মহারাজ, আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। আমরা যেটা জানলাম যে জীবাত্মা যখন বা স্থূল দেহ যখন ত্যাগ করে জীবাত্মা কোনো সূক্ষ্ম শরীরে বহন করে, সেটাকে আমরা ওর জড় শরীর প্রাপ্ত হয়েছে কি না বা এখনও সুপ্ত শরীরে সূক্ষ্ম শরীরে রয়েছে কি না, সেটাকে আমরা কোনোভাবে বুঝতে পারবো না? আমরা কতটাই বা বুঝতে পারি, আমাদের পক্ষে কতটাই বা বোঝা সম্ভব? সুতরাং কার্যে, যেমন হিরণ্যকশিপু হিরণ্যকশিপু যেটা আমি বললাম, একটা যুগ, তাও আবার সত্য যুগ, পুরো যুগটাকে তাদের সেই অবস্থায় থাকতে হয়েছিল, ওই ব্রহ্মজ্যোতিতে লীন হয়েছিল। আবার কেউ আছে তার মৃত্যুর পরেই সে অন্য লোকে চলে যাচ্ছে। তবে গরুড় পুরাণে বলা হচ্ছে যে সাধারণত একটা শরীর থেকে আরেকটা শরীর পেতে এক বছর লাগে, এক বছর লাগে সাধারণত। এইভাবে আমরা দেখতে পাই যে যেমন আত্মা যখন, একটা আত্মা যখন মাতৃগর্ভে প্রবেশ করলো, তখন ওই 9 মাস 10 মাস তাকে ওখানে থাকতে হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ ইমিডিয়েটলি শরীরটা তো, মানে শরীর পাওয়ার সম্ভাবনাতে যাচ্ছে, কিন্তু শরীরটা পেতে তাকে সময় লাগছে। হ্যাঁ, সেরকম পশু শরীরে তারতম্য রয়েছে, বৃক্ষ শরীরে তারতম্য রয়েছে, কতদিন যে কাকে কিভাবে থাকতে হবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই কোনো সুযোগ না নিয়ে এই জীবনটাকে ব্যাস ইউজ করে নাও, যাতে দ্য নেক্সট ডেস্টিনেশন বিকামস ক্লিয়ার। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন বলো। হরে কৃষ্ণ মহারাজ, এক বাবার 5 সন্তান আছে, তার ভিতরে 1 সন্তান ভক্ত আর 4 সন্তান ভক্ত নাই, কিন্তু পিতৃকাজ করার জন্য ভক্ত সন্তান ভগবানের প্রসাদ দিয়ে ভোগ দিয়ে ভক্তদের প্রসাদ দিয়েছেন, আর আর 4 ভাই মাছ মাংস দিয়ে জড়জগতের লোকদেরকে খাওয়াচ্ছে, তাহলে তার কি গতি হবে? এইটুকু জানা। তার গতি হবে যে ভগবানের প্রসাদ পেয়ে
সে এত সন্তুষ্ট হয়ে যাবে যে অন্য ব্যাপারে ও দেখবেও না তাকে। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ।